किस हॉट एयर ओके ऑल ग्लास एयर फ्रॉस्ट को तो लेते हैं हां अगर आप फ्रॉस्ट को तो बोले थे ऑल ग्लास एयर और जो तो आईटी में ग्लास एयर इंस्ट्रूमेंट আছে এটা একটা জিনিস আছে যেটা দেখাইছিল কি না এটা কি কার সার মিডিয়া এটা থাকে না হ্যাঁ এটার নাম কি এটার নাম আছে পেপটি ডিশ ডিসকের ভিতরে আমাদের কালচার মিডিয়া থাকে সেখানে ব্যাকটেরিয়া গ্রোথ করে এটা নিও এটার নাম হচ্ছে পেপটি ডিশ এটা কোথায় যাবে স্টেরিলাইজেশন সময় হট এয়ার হবে অল ক্লাস এয়ার যদি এটা স্টেরিলাইজেশন দরকার হয় না তারপর এটা কোথায় যাবে হট এয়ার হবে এটা কি পুরো রক্ত যাবে না এটা বাদ দিয়ে ঠিক আছে কোটা এটা বাড়িতে সবারই কারেন্ট আছে না এখন ঠিক আছে আগে আমাকে বাদ দাদা না বলেছে যে ছিল ওই সময় কি এটা আমরা ইউজ করতাম তাহলে মেডিকেল টার্মে স্পিরিট ল্যাম্প ল্যাম্প পড়তো কি বাতি আটা নামে যে স্পিরিট ল্যাম্প স্পিরিট ল্যাম্প বলার কারণ কি যদি বলছিলাম এটা ফুয়েল হিসেবে আমরা স্পিরিট ইউজ করি ফার্স্ট কথা তাহলে পেট্রি ডিশ আর কি সর গ্লাস হয় টোটাল কথা দিতে হ্যাঁ ওয়ার গ্লাস হয় পেট্রি ডিশ স্টেরিলাইজেশন কোথায় যাবে হট এয়ার হবে হট এয়ার হবে এখানে দুই আইটেমের টেস্ট টিউব আছে এটার একটা কারণ আছে আমরা যখন ইউরিন কালেকশনে যাব হ্যাঁ ইউরিন কালেকশনে গেলে কি পরিমাণটা বেশি হয় না ব্লাড এসে কম হবে বেশি হবে না এজন্য তখন আমরা এটা দিব এটার পরিমাণ আমরা হচ্ছে 6 ইঞ্চি আর এটা হচ্ছে 4 ইঞ্চি ব্লাড কালেকশনের সময় এটা ব্লাড কালেকশন করে যখন আমরা রাখি তখন হলে এটার ভিতর ঠিক আছে আর ইউরিন স্যাম্পল কালেকশন করতে দিলে তখন পেশেন্ট আমরা কোনটা সাপ্লাই করব বড়টা এটা কিন্তু অবশ্যই স্টেরিলাইজেশন করতে হবে প্রতিবার ইউজ করার পর এটা ভালো করে ওয়াশ করে আবার হট করে দিয়া স্টেরিলাইজেশন করে আবার রিপিট ইউজ করতে হবে অন্যথায় এর ভিতরে যে কিছু মাইক্রোঅর্গানিজম থাকে ওগুলো আটার সাথে ইনফেক্ট হয়ে যেতে পারে একজনের কাছে গেলে তার আরেকজনের কাছে যেতে পারে ঠিক আছে তাহলে অল গ্লাস হয় কোথায় যাবে হট এর হবে এক সহজ কথা অল গ্লাস হয় যত ধরনের কাছে তৈরি জিনিসপত্র আছে আমাদের মেডিকেল টার্মে এগুলো সবই যাবে কোথায় হট এর হবে এখানে টেস্ট টিউব থাকতে পারে আবার ওটার নাম জিজ্ঞেস করতে পারে কি কি গ্লাস ওয়্যার আছে কি করবে টেস্ট টিউব আছে একটি ডিশ আছে এই যে আরেকটা গ্লাস ওয়্যার আছে আমাদের এটার নাম কি গ্লাস লাইট শুধু স্লাইড না গ্লাস লাইট এর নাম হচ্ছে গ্লাস লাইট আরেকটা জিনিস আছে সেটা এখন নিয়ে আসতে পারে না কভার স্লিপ আছে এই গ্লাস লাইটের উপরে এক ফোঁটা ইউরিন নিয়ে তার উপরে আটা দিয়ে আমরা কভার স্লিপ দেই কভার স্লিপ দেওয়ার পরে এটা মাইক্রোস্কোপে দেখি আমরা মাইক্রোস্কোপে দেখার সুযোগ পেলাম না যেন দুঃখিত যদি আমরা বাইসা থাকি তোমরা থাকো পরবর্তীতে একদিন ল্যাবে নিয়ে নিয়ে আমি এগুলো রেডি করে দেখাবো পরীক্ষা করবো কিংবা ভাইবা পরীক্ষা রাখি ঠিক আছে এটার নাম হচ্ছে গ্লাস লাইট এটার কোথায় যাবে স্টেরিলাইজেশনের সময় গ্লাসের সিরিঞ্জ আছে না এখন তো ডিসপোজাবল প্লাস্টিক সিরিঞ্জ ইউজ করি পূর্বে কিন্তু গ্লাস সিরিঞ্জ ছিল এটা রিপিট ইউজ করা হবে আমার এক আঙ্কেল ছিল দেখতাম অনেক আগে ইনজেকশন দিয়া এটার আবার বয়লিং করে রেখে দিত ওই সময় তো প্লাস্টিকের সিরিঞ্জ অ্যাভেলেবল ছিল না গ্রাম অঞ্চলে যারা পুলিশ চিকিৎসা করা করতে গিয়ে আমরা সিরিঞ্জে কয়েকটা রোগী ইউজ করি একবার জন্য ইনজেকশন দিত দেওয়ার পর ওটারে আমার স্টেরিলাইজেশন মানে কি ওই সময় কিন্তু গ্লাস ওয়্যার ছিল না এটা ভিতরে ছিল না এই ভাটার রোগ ছিল না এরা বলতো কি দেখতাম বয়লিং করতে এটা কিন্তু বয়লিং এ করা যায় করা যাবে না কিছুই নাই আমরা কি সেই ক্ষেত্রে কিছু করব না সেই ক্ষেত্রে কি করতে হবে বয়লিং করতে হবে বয়লিং এর সিস্টেমটা কি হ্যাঁ বয় পাই যাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝা আগে শুরু থেকে 100 এ যাবে নাকি 100 থেকে শুরু করে পরে 100 থেকে শুরু করে আমি তো এক আছে টেম্পারেচার শুরু করছি 50 60 70 100 এরকম শুরু হইলো 100 ডিগ্রিতে যাওয়ার পর থেকে হইলে কি আমার টাইম শুরু হবে আমি তো প্রথম থেকে শুরু করছি 20 মিনিট সেটা লাগে 100 ডিগ্রিতে পৌঁছানোর পর থেকে যত মিনিট দরকার ঠিক আছে তাহলে এটা কি গেল পেট্রি ডিশ কি থাকবে মাইক্রোবায়োলজি কিন্তু এটা একটা মেইন জিনিস কালচার মিডিয়া গেলে এটা নাম বলতে ঠিক আছে কালচার মিডিয়া মানে বড়টা ক্লাস এটা কিন্তু একদিন শেষ করে যাবে কালচার মিডিয়ার ভিতরে ঢুকলে একটা মিডিয়া যদি ব্যাকআপ জায়গা পড়াই লাডাগার পড়াই ঠিক আছে যেটা নিয়ে করব ওইটাই একদিন ক্লাস করা মুশকিল কাজে এটাই আমরা আগে শুনাইলাম এটা নাম কি পেট্রি ডিশ আর একটা আছে এই যে এটা কি দেখছি আগে আমরা এটার নাম হচ্ছে প্লাটিনা গ্লু প্লাটিনা লুপ লুপ শব্দটা হচ্ছে কি এই যে এটা কি হচ্ছে মেইন লুপ হ্যাঁ এটা
প্লাটিনাম লুপ বলার কারণ আছে, এই যে আমরা এই যে এখানে যে ধাতব দৃষ্টিতে কিছু এটা কিছু তৈরি প্লাটিনাম, প্লাটিনাম কিন্তু ওটা মূল ধাতু না, এটার নাম হচ্ছে প্লাটিনাম লুপ থাকবে। ক্লাস করলে থাকবে, ক্লাসে যদি লেকচার আমরা পড়াই এটা প্র্যাকটিক্যালি দেখালাম, এটার নাম দিই প্লাটিনাম লুপের কাজটা কি দেখা গেছে। এই মাইক্রোবায়োলজিতে আমার একটা ইউনিট স্যাম্পল আসলো, এই ইউনিট স্যাম্পলটারে আমি ল্যাবে কালচার করব, কালচার করতে গেলে কি হবে আমি একটা স্টেরিলাইজেশন করা টেস্ট টিউব কিনে দিলাম, দেওয়ার আগে কি করতে হবে এখানে আইডি নাম্বার এর একটা কিছু লেখা সম্ভব না, আর যদি প্লাস্টিক কন্টেনার দেই হ্যাঁ লেবেলিং দেয় সেটাই রুলস, এটা যদি আমরা দেই এখানে আর কিছু না দিলেও অন্তত পেশেন্ট আইডি নাম্বার সাধারণত ইউনিট ডাক্তার মেডিকেলে যারা পড়ে আমরা দেখছি আমি মেডিকেল কলেজে সাইকেল ক্লাসে পড়ি, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ আছে না সেখানে আমি বসে সাইকেল ক্লাসে ভাগ নিচ্ছি, এখানে আসলে পড়ি কিছু মাইক্রো বলে এদের পড়াশোনা দেখলে আমার নষ্ট হয়ে যায়, সকালে ঢুকে সারা দিন ক্লাস টাস করে খাওয়া দাওয়া করে এসে গোটা ঘুমায় লাইব্রেরিতে ঢুকে যারা তারপরে 12টা পর্যন্ত থাকে না, এদের সাথে শুনতে গেলে মাঝে মধ্যে আমার পাগল হয়ে যায় ঘটনা। নার্সিং কিন্তু সিলেবাসটা অনেক ব্যাপক, শুধু এখানে আমাদের কালচারের সিস্টেমটা নাই, ঠিক আছে আমরা একটু শর্টকাট করি ওটা আসবে ওই বিগত সালে 10টা সেট তৈরি করি এখান থেকে 10টা বাইশে নেই 5টা আসবে, 5টা আসলে পরে 5টা লিখলে পরে কম আমার তো আর দরকার নাই এরকম পড়াশোনা করতে কিছু হবে না, ঠিক আছে। বিএসসি করা স্টুডেন্ট মানে কি, আমাদের অনেকেই বলে যে বিএসসি করা স্টুডেন্ট আমাদের এই মেডিকে দেন মানে কত বাসা থেকে অনেকে এখান থেকে বের হয়ে আমাদের খুঁজে ফার্স্ট ক্লাসে কয়েক দিন স্টুডেন্ট খুঁজে আমাদের সাইকেল দিয়ে দেন, সেই ক্ষেত্রে আমি যদি এই জায়গায় স্টাফ হয়ে আমার স্টুডেন্ট নিয়ে যাই ভাই থাকবে না এটা আমি এভাবে স্প্রেডিং করব, হ্যাঁ এভাবে স্প্রেডিং করব মিডিয়ার উপর, এখানে মিডিয়া থাকবে এখান থেকে নিয়ে আর কি করব স্প্রেডিং মানে ছড়াই দিতে হবে মোট কথা, হ্যাঁ বাংলা যেটা বলি ছড়াই দেওয়া, এটা সহজ কথা হলে কৃষি জমিতে আমরা কি করি ধান উৎপাদন করি না, এটা একটা কৃষি জমি এটার উপরে আমার মাইক্রো ব্যাকটেরিয়া কি করতে হবে গ্রোথ করাইতে হবে, গ্রোথ মানে কি বৃদ্ধি মানে কি জন্ম সহজ কথা, হ্যাঁ এটার ভিতরে আমার কালচার মিডিয়া আছে আমি বলি এটা একটা জমি মানে খেয়াল সহজ কথা থেকে এটার সাথে যে মিডিয়া আছে
সেটা হলো মাটি ঠিক আছে এই মাটির উপরে আমাকে একটা ফসল ফলাইতে হবে এই ফসল ফলাইতে গেলে কি করতে হবে বীজ দিতে হবে না এই ইউনিটে বীজ দিলাম দেওয়ার পরে এটাকে আমার নিয়ম অনুসারে কি করতে হবে ইনকিউবেটরে মিনিমাম 72 ঘন্টা 24 আওয়ার্স মিনিমাম 24 আওয়ার্স পরে আমরা এটাকে অবজারভেশন করি ফিজিক্যালি যে এটার ভিতরে কোনো কিছু গ্রোথ করছে কিনা গ্রোথ করলে কিন্তু বোঝা যাবে হ্যাঁ ঠিক আছে কিছু গ্রোথ করছে করার পরে এটা কি আমার কোন হবে সেনসিটিভিটি আনতে হবে সেনসিটিভিটি কি আপনি এই ডিসকে থেকে মোলার হিটো আগার মিডিয়া নাম শুনছি না মোলার হিটো মিডিয়া শুনছি না আমরা তাই কেন আমি কি বলবো আমার তো শুরু করে কথা ঠিক তাই কাম করি শর্টকাট করি আমরা তখন করি কি অ্যান্টিবায়োটিক ডিক্স আছে না এরকম কত কত ছোট ছোট ট্যাবলেট আছে না অ্যান্টিবায়োটিক ডিক্স গুলো যে এলাকায় গ্রোথ করছে ওরা এই পাশে আমরা একটু বসাই দিই হ্যাঁ আর মাছটা দিয়া
সেটা প্রয়োগ করে তাই তো সিস্টেমটা কিন্তু এটাই মানে তিন চার টাইম ধরে হবে তুই বুঝতে চাই ডাক্তার মাস আর কিছু মেডিকেটিভ বলছি একজন সারা আরেকজন শুনতে পারো কিন্তু আমাদের দেশে আমাদের সারা আমরা বুঝতে চাই এটা এখন আমি সংক্ষিপ্ত কথা দিতে বলি এটা একদম সামারি এটা হচ্ছে এটার কাজ কি স্পেসিমেন কালচার মিডিয়ায় স্টেডি করা সহজ কথা কালচার করা হ্যাঁ আমি এখান থেকে নিয়ে এখানে স্টেডি ঠিক আছে করানোর পরে এটা নির্দিষ্ট টেম্পারেচারে ইনকিউবেটরে দেই আর যেখানে দেই হ্যাঁ 24 আওয়ার মিনিমাম দিতে হবে দেওয়ার পরে আমরা অবজারভেশন করব যদি কোনো অর্গানিজম গ্রোথ করে গ্রোথ করার পরে আবার সেটা ডিটেক্ট করতে হবে কোন ধরনের অর্গানিজম হতে পারে ঠিক আছে এটা করার জন্য কিছু বায়োকেমিক্যাল টেস্ট আছে কিছু সিরোলজিক্যাল টেস্ট আছে এগুলো করার কাজ আছে আমি বলে দিতে চাই যে মিনিমাম 5 দিন সময় লাগে এটা রেডি করতে গেলে এখান থেকে আমাকে আগে ডিটেক্ট করতে হবে এটা কোন ধরনের অর্গানিজম সেটা জন্য আমাকে বায়োকেমিক্যাল টেস্ট সিরোলজিক্যাল টেস্ট মাইক্রোস্কোপিক টেস্ট তিনটা করতে হবে আইডেন্টিফাই করার জন্য আমি কিন্তু এই সিস্টেমে সব বিশ্বাস করতে পারি এক স্টেপ থেকে পিতার স্টেপ বিরাট হ্যাঁ কয় আইডি ভাই স্টেপ করাইছে সাপ্লাই করতে এ করাইছে না এ পিস্টেলিং এর ক্লাস করে নাই আইছে তো সিস্টেম থেকে কই কে এ এ বি এসি ফার্স্ট বেসিক আই আমিছে কি রোগ তৈরি করে আমরা আমাদের ডিসঅর্ডারে এখনো সাথ দিতে পারি নাই
নার্সিং ডিপার্টমেন্টে বলা আছে না, আছে না, রোগীদের সেবা করা সর্বোত্তম সেবা। ইসলামিক আইন অনুসারে আমাদের মহানবীরা বলে গেছে কি, তোমরা পিতা মাতার পরে যদি কারো সেবা করো তখন সেটা কি হবে? রুগী। কারণ কি, তুমি যখন হাসপাতালে গিয়ে একটা রুগী মানে হাত বুলাই দিবে, ও তো বিপদ করে আছে, ও তো কাঁদতেছে একদম দিলে থেকে, তাই না? তোমার সাথে যদি সে অভিশাপ দেয় সেটা অভিশাপ লাগবে 100-এ 100। যদি সে মন থেকে কাউকে কি করে দোয়া করে এটা 100-এ 100 লাগবে, তার মুখ থেকে বের হচ্ছে তখন আল্লাহ তো দিয়ে সেজন্য তারা বলছে তোরা বেশি বেশি অবস্থিত ব্যক্তির কাছে যাও, তাদের কাছে গিয়ে দোয়া চাও, কেননা তাদের দোয়া খুব দ্রুত করবে না, পিতা মাতার পরে তাদের সেবা অবস্থিত থাকে করে নেয় জায়গা সে এখন আসলো খালি বারবার কাছে গেছে করো ফোন দেওয়া কিছু বোঝো না, রুগীদের সাথে কিন্তু ফাসল করা যাবে না, সে তো বোঝো না, সে নিরুপায়, ওই সমস্যাটা আমার কিন্তু আমিও করি, ঠিক আছে? আমি কিছুদিন আগে কোনো সেকেন্ড টাইম করে সামনে ধরে কুকুর দৌড় দিছে তার কন্ট্রোল করতে পারবে, গাড়ি চালাইছিলাম আসলে ভাই আমি কিছু পাঠাইছিলাম তাহলে করে তো রক্ষা নাই, একটু প্রোটোকল কি আছে যেখানে একটু হেমাটো মারিল আমি নিজে চিন্তা করতেছি যে কি করা যায়, তিনজন সাথে দেখাইলাম একজন গুলো কাটতে হবে আর দুজন গুলো কাটতে হবে, তারপরে আমি তিনজন ছাত্র নিযুক্ত করলাম, সে বলতে স্যার আপনি একটা হসপিটাল চালান, আপনি নিজেই নিজের বিষয় নিয়ে কনফিউজ, তখন বুঝতে পারলাম আসলে কার অসুখ হয় সে কিন্তু বুঝলে তার বেতন থাকে না, এগুলো না কাটা ফ্যামিলিতে একজন লোক মারা গেলে তার কিন্তু পুরো সংসার নষ্ট হয়ে যাবে, বুঝতে পারেন না? আজ আমার বাবা মারা গেছে, আমার বাবা কিন্তু মারা গেছে বিরাট অপেশা, তখন পাঁচ ভাই ছিলাম আমরা বুঝছি যে গা দিয়ে বাঁধাতে কি সমস্যা, একজন পরিবারের সদস্য নষ্ট হয়ে গেলে পুরো ফ্যামিলির সমস্যা হয়ে যাবে, যার প্রতি কিনা গেলাম এখান থেকে আসছিলাম এমপি কেন করি সহজ কথায় যেটা এখন মোটামুটি ভয়ঙ্কর কিছু দিচ্ছে, তুমি বলো এমপি স্টেডি কেন করি, অ্যাসিড ফার্স্ট গ্যাসের লাইন দেখার জন্য না, এমপি স্টেডি আমরা কেন করি, হ্যাঁ আইডেন্টিফাই করা মাইক্রোবায়োলজিক্যাল প্রসেস কোন বা এমপি শাখা করে লাঞ্চ, হ্যাঁ এটার জন্য আমরা কি স্পেসিফিক কালেকশন করব, ঠিক আছে লাস্ট ডিভার প্রসেসের জন্য অলওয়েজ স্পেসিফিকটা কিভাবে স্টপ, ঠিক আছে? এখন আর কোন রিসেপ্টর কালেকশনে আমি কিন্তু এক দিতে দিতে যাই ডিভিজন করা কিন্তু শেষই হবে, আমরা এখানে বললাম এই বিষয়ে নেই এটা কেন করি এটা স্পেসিফিক নাকি তিনটা হয়ে গেছে না, তাই এখন বলতে চাইছিলাম কোথায় গেল ভুলে গেলাম, স্পোরাম কিভাবে কালেকশন করব আর কয়টা স্পোরাম আমার স্যাম্পল লাগবে, আমাদের একেবারে সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ না করে কি করতে হবে, কালেকশন করতে হবে, সেকেন্ড স্যাম্পল হসপিটাল আইসা, ঠিক আছে? আমার প্রথমে দুটা এটা একটা টেকনিক্যাল নির্ভর করে, প্রথম স্যাম্পল কি একদম সকালবেলা ঘুম থেকে উঠে যদি ভাইয়ের উপরে জিজ্ঞেস করে স্পোরাম কীভাবে কালেকশন করবো, ফার্স্ট মর্নিং স্যাম্পলটা কীভাবে সহজ কথা কাজ আরাম দরকার নাই, ভাইয়ের উপরে কাছে কিন্তু নিজে কাজ খেয়ে দেখতে হবে যে সকালে ঘুম থেকে উঠে দাঁত হাত মুখ না ধুয়ে ফার্স্ট স্যাম্পলটাই কালেকশন করতে হবে, সহজ কথা পানিতে কুলিও করা যাবে, কালেকশন করার সময় কি করতে হয় একটু হাঁপ দিয়ে, হ্যাঁ এবার একটু হাঁপ দিয়ে দূরে পক দিতে হবে, ফার্স্ট স্যাম্পলটা কিন্তু কি হয় আঠালো হয় এটা কিন্তু সহজ বের করতে চায় না, ঠিক আছে? এই জন্য করতে হবে কি একটু ডিপলি হাঁপ দিয়ে জোরে জোরে ঠক ঠক করে কাজ দিতে হবে, জোরে কাজ দিলে হবে কি ওইটা এক জায়গায় এসে ধরবে তোমার পর একটা হোয়াইট মাউথ কোটা থাকবে ওইটা রাখতে হবে, রেখে আটকে দিতে হবে, ঠিক আছে? আটকে দিয়ে এটি করতে হবে কুলাবে নিয়ে আসতে হবে, কত হসপিটাল ডট কর্নার আছে না, কি কর্নার আছে ডট কর্নার, এই ডট কর্নারে অলওয়েজ টিবি ট্রিটমেন্ট হয় ডায়াগনোসিস হয় আইডেন্টিফাই হয় স্যাম্পল কালেকশন হয় সব, কোন কর্নার না
বলছি ডট কর্নার ডট কর্নার মানে কি কি কর্নার আর সহজ কথা গ্রাম নেগেটিভ হলে কি এরকম শেপ না কথা মানে কি ডট শেপ
ডট শেপ আর মাইক্রোবায়োলজিক্যাল প্রসেসটা লম্বা হয় একবার নীল পাতার উপরে লাল হয় হ্যাঁ মানে কি লম্বা নীল পাতার উপরে একদম ব্রাইট রেড লম্বা লম্বা মাত্র মানে একদম দেখা যাবে এটাকে আমরা কি বলবো ডট শেপ মানে এটা মাইক্রোবায়োলজিক্যাল কিবার প্রসেস মানে টিভি এখান থেকে এই শেপ দিয়ে আমরা আইডেন্টিফাই করি যখন আমরা এই জায়গা থেকে এই ধরনের শেপ পাইছি তাহলে আমি আগে কি করব এই বিষয়গুলো বাদ আমি যখন তো আমরা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ভিতরে তখন ওখান থেকে আমাকে আবার আইডেন্টিফাই করতে হবে পজিটিভ বা নেগেটিভ পজিটিভ নেগেটিভ পাওয়ার পরে আমার নাম ডাকি ঠিক আছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নাম্বার আছে না হ্যাঁ আছে কি আছে মনে করেন তখন কি করে নেকড়াতে ভিজিয়ে ছড়ায় ছোটবেলায় যখন বৃষ্টি দিয়েছি আমরা হ্যাঁ
দেখা গেছে কি মত বললাম কোন নিজের অনেক হইছে সকাল ঘুম থেকে কি রে আজ তো সাইতে পারে না দেখতে পারে কারণটা কি আর তো হয়ে গেছে গা ঠিক আছে তারপরে বের করতে কি লাগে আমরা আসছি আমি ঘুম তো বাস আসছে 108 টাকা সাইতে পারে পুরোলে এখান থেকে পাঁচ দেবে সব তো হয়ে গেছে রাত করে কইছে এক টুকটা রে সারনা কষ্ট করে বের করতে কি এটা নরমাল হইছে ইয়া বের করতে তো লেট করা হইছে তারপর সারাই কারণ পর দেখা যাচ্ছে কিছু কিছু পাপড়ি সারে দিন দিয়া আর কাটা দিবে আছে দেখতে শুনতে খারাপ লাগলে বলে কি তিন পড়ে তিন এটা কেন হয় এই প্রশ্নটা করলে তো আমরা সবাই আসি নিও নেটাল আছে না নিও নেটাল নিও নেট নিও নেটাল আর যদি কে সাইড এরকম একটা লেজ লিমিট আছে না তাহলে নিও নেট গুলি কয় দিব আসবে হ্যাঁ এক থেকে 28 দিন নিও নেট ঠিক আছে ওপার সে ঠিক আছে দেখ এটা কখনো ডিভিশন নাকি যাই হোক এই বাস্তব দেখা গেছে হসপিটাল সিজার হইছে বা নরমাল ডেলিভারি হইছে হ্যাঁ বিশেষ করে নরমাল ডেলিভারি যাদের হয় নরমাল ডেলিভারি বা তারা দেখা গেছে তো এরকম ভাবে কি হচ্ছে ময়লা হচ্ছে বিশেষ করে ময়লা হচ্ছে ময়লা বাস্তব মা কমপ্লেন করে গার্ডিয়ান যে স্যার আমাদের বাচ্চা ঘুম থেকে এরকম ময়লা যাবে সারা দিনে তখন আমাদের মাথা রাখতে হবে এটা কি সমস্যা হতে পারে অভিজ্ঞতা আছে সেক্সুয়াল ডিজিজ কি কি আছে সিফিলিস গনোরিয়া এইডস এগুলাই তো সেক্সুয়াল ডিজিজ তাই না এসটিডি ডিজিজ এটা তো আমরা এখান থেকে অপশন বি বলে মেইনলি সিফিলিস কি তো মার গর্ভে থেকে বাচ্চা বের হয়ে আসলে সুখে লাগে হবে এটা হবে সিফিলিস হতে হলে ব্লাড অ্যান্ড সেক্স ফার্স্ট কথা কি ব্লাড অ্যান্ড সেক্স মানে কি হলে আমার সিফিলিস পজিটিভ আমার শরীর থেকে রক্ত হলে কি করতে হবে আমার শরীর থেকে সরাসরি ব্লাড অশরীরে যেতে হবে তাহলে হবে ঠিক আছে বুঝে জানার সাথে সারাদিন ঘুমায়ও আর কিছু হবে এটা হলো সিফিলিস আর গনোরিয়া কি বিলুপ্ত হওয়ার সাথে গনোরিয়া দেখা গেছে মায়ের গর্ভে গনোরিয়া হয় কি দ্বারা ব্যাকটেরিয়ার নাম কি নাইজেরিয়া গনোরিয়া এই দেখা গেছে এই নাইজেরিয়া গনোরিয়া দ্বারা বাচ্চা মা রেটিভ ছিল বাচ্চা নরমাল ডেলিভারি হওয়ার সময় এই সুখটা আসলে বের হয়ে বাচ্চার মার কিন্তু দিকে ভাবে এই সুখটা কি সেফ এটা স্থায়ী থাকে তো বিশেষ করে এখানে বিশেষ এফেক্ট হওয়ার পরে পরে সুখ দিয়ে শুধু ময়লা জমি সেই ক্ষেত্রে ডাক্তাররা আমাদের অ্যাডভাইস করে কম ধান কিবার সব ফর সিএস এখানে কিন্তু কি লেখা আছে সিএস ফর সিএস এখানে এটা আমরা অবস্থিত করে কি লিখছি ডাক্তাররা কিন্তু ম্যাক্সিমামই এরকম সংক্ষেপে লেখে কি লেখে কম ধান কিবার সব ফর কালচার অ্যান্ড সেনসিটিভিটি ঠিক আছে তাহলে আমরা শুনে কি করব গ্রাম স্টেট করব গ্রাম স্টেট করতে গেলে আমাদের কি করতে হবে কাঁচা রেখে থেকে সব কালা শুরু হ্যাঁ সব কালা শুরু করে গ্রাম স্টেট করতে হবে স্বাস্থ্য কথা হয়েছে কোনটা আমাদের এখানে সনাতন ধর্মে কেউ আছে না হিন্দু এখানে হিন্দু বিবাহিত কি করে পুরোহিত মঞ্চ করায় স্বামী স্ত্রী ভিন্ন বসে মুখোমুখি বসে না এরকম তো এরকম বসে না
বলতে হলে সবচেয়ে বড় মহাসাগর কোনটা? মহাসাগর আটলান্টিক না? যদি আটলান্টিক বলি মানে ওর ওটা আটলান্টিক মহাসাগর, সেখান থেকে আমাদের এই মানিকগঞ্জ কালীগঙ্গা নদী আছে না, তোরা ভিজে দিছে। হ্যাঁ, এরকম একটা ব্রাঞ্চ আমাদের সিটে, ওই ব্রাঞ্চের ভিতরে আবার কি আছে, বিলিয়ন বিলিয়ন ভালো কণা আছে না, সেখান থেকে একটা ভালো কণা নিয়ে এসে আমরা যত ঘুরে যাবো, এটাই হচ্ছে মাইক্রোবায়োলজি। আজীবন করলে ওই বায়োলজি করা যাবে, এখান থেকে ভালো কণা আছে সেটা ধরে এনে খেলে ভেঙে দিতে হবে, ছাড়ি দিতে হবে। এখন স্টেট কিছু স্টুডেন্ট গ্রাম পদ্ধতি গ্রাম নেগেটিভ দেখার জন্য গ্রাম স্টেট এমপি মাইক্রোব্যাকটেরিয়াম কি করে প্রসেস দেখার জন্য আর স্পেসিফিকগুলো কি কটা নাম বলছি না, কোন সব হইতে পারে, পাস হইতে পারে, ঠিক আছে, তারপরে কোন ধাক্কা সব হইতে পারে, আর ফ্লুইড হইতে পারে, যে কোন স্পেসিফিক থেকে কোন ফ্লুইড হইতে পারে, আর যে পিটি দেন তাহলে খালি মাপ আর আর এমপি করার জন্য কি বললাম, স্পেশালি প্রবলেম যে টেস্টটা লেফট নট হইতে পারে, এগুলো বিষয়ে বলতে হবে। তাহলে আমাদের কিন্তু স্ট্রেনিং মোটামুটি গেল, এখন এখানে প্রশ্ন করতে পারবো না। হ্যাঁ, আর তো এখন আসি ইউরিন ভিতরে, ইউরিনে আমরা কি কি টেস্ট করি? হ্যাঁ, আমি এদিকে গেলে বলছি ভাই বডি কিন্তু বিছানা বেশি ভাই থেকে গেছে, এগুলো দেখতে গেল নেগেটিভ না পজিটিভ, এটা শেপটা কিরকম, এটা তো মিডিয়া গ্রুপ করে, এগুলো বুঝতে হবে। ইউরিনে কি কি টেস্ট করি আমরা, আগে বলছিলাম না আদি দরকার আছে বলা। হ্যাঁ, ইউরিনে পিএইচ টা কি, পিএইচ আছে না, পিএইচ এর ডেফিনিশন মানে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এই তো পিএইচ এর কি রকম দা রেঞ্জ কত, কোন দা কত, কোন দা 0 থেকে 14 0 থেকে 14 কত, 0 থেকে আমি যত এদিকে নামবো পিএস কম মনে পারবো, পিএস এর রেঞ্জ কমবে, কিন্তু এটা কমতে হবে পিএস যত কমবে অ্যাসিড তত স্ট্রং, তাই না? আমার পিএস তো কম, অ্যাসিড তত বেশি না, স্ট্রং ই হবে। তখন দেখা গেছে যে 1.5 এর পিএস আছে, তো আমি কি স্ট্রং ই না, আর এটা 6.9 আছে, একটু যেন করে অ্যাসিড শক্ত করতাম, পিএস তত কম তার কি স্ট্রং স্ট্রেন কত বেশি, আর এদিকে কত বাড়বে কত পারছে ছিল অ্যাসিডিক,
পানি দরকারই ব্যবস্থা একজন এক লিটার মিলি হবে ফিজিওলজি বায়োলজি যেটা হ্যাঁ
এই যে এরম ক্যাশগুলা সাধারণত ইউরিনের কনসিস্টেন্সিটা বেশি হয়, এদের কালারটা রিডিউস হয়, বেশি প্রচুর পরিমাণে পাসেল পাওয়া যায় আর সেডিমেন্ট থাকে। ঠিক আছে, এটা দেখলে পরে মনে হয় যে রক্ত ডিভাইস অলরেডি মানে অর্ধেক রক্ত অর্ধেক ইউরিনের মতো হয়। এর ভিতরে আমরা ফিজিক্যাল স্ট্রাকচার দিয়ে দেখলাম, এবার হচ্ছে কেমিক্যাল টেস্ট। ইউরিনের কি কেমিক্যাল টেস্ট করা যেতে পারে? প্রথমটা বললাম কি রিয়াকশন, রিয়াকশন কিন্তু এটা কেমিক্যাল টেস্ট না, এটা কি অ্যাসিড নাইট্রাইল অ্যাপ্লাই দিছিলেন, এখানে এটা কি প্রথমে পিএইচ, এরপরে কি করেছিলাম একদিন সুগার আর হচ্ছে প্রোটিন গ্লুকোজ বা প্রোটিন করেছিলাম না, কটা বললাম রিয়াকশন গ্লুকোজ প্রোটিন বাই সল্ট বাই পিগমেন্ট ইউরোফিলিন হচ্ছে, এরকম কোনো অর্ডার বাস্ট করতে পারলে হবে। গেল কি গেল, এখন আমরা যদি প্রোটিন টেস্ট করি, প্রোটিন টেস্ট কি দেখব, প্রোটিন শব্দের অর্থ বাংলায় আমি এটা আর একটা নাম আছে না ভুলি, ইউরিনের সাথে কোন প্রোটিন সিক্রেশন হয় কিনা এমন ধরনের সেটা দেখার, প্রোটিনের কোন অ্যালবুমিন বা ইউরিনের কোন প্রোটিন বা অ্যালবুমিন আছে কিনা সেটা দেখার। আমার ইউরিনের যে কম্পোজিশন সেখানে তো প্রোটিন একটু আছে, যখন নাকি পরিমাণ ছেড়ে বেশি যাবে, ঠিক আছে, সেটা আগে ডিরাই করার জন্য ইউরিনের প্রোটিন টেস্ট করো। এখন বলছিলাম না প্রোটিন প্রেজেন্ট থাকে ইউরিনে সেটাকে মেডিকেটা আমি কি বলে, ইউরিনে প্রোটিন পাইলাম মেডিকেল ভাষায় তাকে কি বলা যায়, প্রোটিন কিন্তু আমি লিখছিলাম বলছিলাম একটু না মনে নাই, প্রোটিন ইউরিয়া, ঠিক আছে, প্রোটিন ইউরিয়া, ইউরিনে প্রোটিন থাকলে প্রোটিন ইউরিয়া থাকবে, প্রোটিন ইউরিয়া এরপরে আমরা কি পাইতে পারি, গ্লুকোজ পাইতে পারি মানে সুগার, যদি সুগার পাই তাহলে কি হবে মেডিকেলটা আপনারা কি হবে গ্লাইকোসুরিয়া, সুগার পাইলে গ্লাইকোসুরিয়া, আর যদি আর বেশি মানে কি ব্লাড পাই, ব্লাড পাইলে হেমাসুরিয়া, এই তিনটাই মেন আর কি, ঢাকি এরপরে মাইক্রোস্কোপি দেখি সেখানে কি কি মাইক্রোঅর্গানিজম পাওয়া যায়, মাইক্রোঅর্গানিজম তো পাওয়া যেতে পারে কমনলি পাঁচ সেল আর ওই সিপি থ্রি আছে আর আর বি সি তিনটা, কি পাওয়া যেতে পারে পাঁচ সেল বাই বি সি তিন থ্রি আছে আর ওই সে আর বি সি এই তিনটা জিনিসই আমরা অর্গানাইজ ডিপোজিট বলে দিতে, হ্যাঁ অর্গানাইজ ডিপোজিটের ভিতরে মেনলি এই তিনটা পাঁচ সেল সিপি থ্রি আছে আর বি সি এই তিনটা মেনলি আমরা ডিফাইন করি। এবার সমস্যা যদি আপনার কিডনির সমস্যা থাকে, ইউরিনের সমস্যা থাকে, ব্লাডার সমস্যা থাকে, সেক্ষেত্রে কিছু ক্রিস্টাল বা কাস্ট পাওয়া যেতে পারে, আর বেশি কাস্ট পাওয়া যেতে পারে, ডাবল সি কাস্ট পাওয়া যেতে পারে, হায়ারিং কাস্ট পাওয়া যেতে পারে, এরকম চার পাঁচ আইটেমের কাস্ট পাওয়া যেতে পারে, সেগুলো যদি নেক্রোটিক সিন্ড্রোম মানে কিডনির কোনো সাইন সিন্ড্রোম থাকে তাহলে সেটা পাওয়া যেতে পারে। আমার মেইনলি কিটা আমি যে জন্ম গ্রহণ করছি, ওরা জন্ম গ্রহণ করছে, এগুলো মেন উপাদান কি,
সারমেটে যাওয়া এটা যদি কারণ সিমেনে না থাকে সিমেন্ট তো করা নাই না এনে কে আবার বুঝি দেন সিমেন্ট করাইছে কি করে তার করাইছে এনাটমি এনাটমি ফিজিওলজি কাজ করতে দেন কোনো সমস্যা নাই করাইছে না কি হয় ডাকলাম ভাই এটা কি কথা আমাকে আপনাকে সাহায্য করতে হবে কথা কিন্তু আমি ফিজো পেশেন্টের মার্কা দিতে দিই ভাই ভাই কি হইছে আর কি কাহিনী বলো হ্যাঁ ঠিক আছে তারপরে আমি গ্রামে ফুলে করলাম না ঠিক আছে এরকম এরকম সমস্যা দিব না আসবে আবার ভাই এটা আমি ওভারকাম করব কিভাবে হ্যাঁ ওটা করে দিলে আমার ভাই স্কুল মানে আমরা আমার কাছে এসে আর কিছু জানি মার্কি পাইছি হ্যাঁ আর কিছু পাইলে কি করতে হেমাস বিয়া আমি পোস্টা আমি পুরুষ মানুষ আমার পোস্টা যদি আর কিছু পাই বয়স আমার যদি 60 হয় আমার পোস্টা যদি আর কিছু যায় তাহলে সেটা কি বলবো হেমাস বিয়া ঠিক আছে কিন্তু একটা ফিমেল মানে মহিলা মানুষ তার এজ যদি 45 ওভার হয়ে যায় আমি স্বাস্থ্য বলি করতে দিই মেনোপজ মানে মেনোপজ চলে আসে ওই সময় যদি তার এখানে আর কিছু পাই সেটা দিতে অবস্থা থেকে কোথায় পাই পাঁচ আমি এখানে 25 থেকে 30 টা বাইক নিয়ে ঘুরতে পারছি এটা কি বলে আসলে বল কথা আর শুরু করব না নাকি আমার কিছু দায়িত্ব আছে আর দায়িত্ব আছে না এই দায়িত্ব আমি আগে আমার সময় ধরনের কোন বিষয় করি আমি কথা সাথে বসিলাম এর পাঁচ ইউনিয়ন ধরে আর কিছু প্লান্টি একজন মহিলা আমার সাথে আমি সরাসরি জিজ্ঞেস করতে পারি তখন আমাদের তো আমাদের এখানে খালা ভাই আছে
পরীক্ষা করি আমরা এখানে রুটিন এক্সামিনেশনে কি কি করি যদি বলে রুটিন এক্সামিনেশনে কি কি করি ফিজিক্যাল এক্সামিনেশন কেমিক্যাল এক্সামিনেশন তিনটা বলে সূত্র বসতে হবে এবার যদি বলে ফিজিক্যালে কি কি দেখি ওইসব একটা নাম কোয়ান্টিটি কালা অ্যাপিয়ারেন্স সিডিমেন্ট গুরুত্ব বসে থাকবো তখন আবার বলবো তাহলে ইউরিনে এক্সামিনেশন এই করলাম ইউরিনে কিন্তু আরো এক্সামিনেশন আছে আর কি আছে এই বললাম কাল সাড়ে এক সেনসিটিভিটি তাহলে হলো কটা দুটো ইউরিনে রুটিন এক্সামিনেশন কাল সাড়ে এক্সামিনেশন আর কি হতে পারে 20 ঘোরাওয়ার ইউরিন 20 ঘোরাওয়া 20 ঘোরাওয়া 24 ঘন্টা ধরে ঘোরা ইউরিন আউটপুট হবে সেটা একবার একবার করে আমাকে পরীক্ষা করতে হবে এটা কেন করি ইউটিপি ইউটিপি মানে ইউরিনারি প্রোটাক্টোরিন এটিপি না দেখা যাচ্ছে না হ্যাঁ তাহলে কিন্তু এটিপি বলা যাবে না তাহলে কিন্তু কি টোটাল প্রোটিন ইউরিনারি টোটাল প্রোটিন দেখার জন্য আমরা 24 আওয়ারের ইউরিন কালেকশন করি 24 ঘন্টায় ও যত প্রস্রাব করবে বড়টা কন্টেইনার দেই সেখানে প্রিজারভেটিভ দিই আমাদের গন্ধ বের হবে না প্রিজারভেটিভ দিয়া আমরা ওর জায়গা থেকে 5 থেকে 5 লিটার একটা কন্টেইনার ধরাই দেই এইটা রাখেন নিয়ে রাখবে আপনার যতবার প্রস্রাব হবে এটা ধরে রেখে ধরাই আর এটা ধরার মেইন প্রবলেম হলে যেমন আমি আজকে শুরু করে সমস্যা আসে না আসে সবুজ গাড়ি কোনটা আমরা একটা কন্টেইনার দিয়ে দিলাম এটা বাসায় নিয়ে যাবা 24 ঘন্টা ইউনিট ধরে নিয়ে আসবা পরের দিন সকালে আবার যেটা প্রথম প্রস্রাব ওইটা ধরবে প্রথম দিন ফালাইয়া শুরু করবে তারপরে দিন ধরে আমার লাগে নিয়ে আসবে এই কোশ্চেনটা পড়া তো মেম হাসা লাগে কেন দিলাম আমি এটা আমাদের রুলস নিয়ম যে প্রথমটা নেওয়া যাবে না পরে দিতে হবে ঠিক আছে প্রথম সকাল একটা নেওয়া যাবে না আর ভাই ওটা সারা জিজ্ঞেস না করে কেয়ার করতে পারবেন না সহজ কথা 24 ঘন্টায় কতবার প্রস্রাব হবে একটা কোশ্চেন ধরে আমি আর বুঝছি ভালাই তো প্রথমটা ভালাই তো হইলো বড় দরকার নাই তুমি সবাই সেই কাজ আমারে কোটা ওরা দিন বসে তাহলে আমার এখানে 24 ঘন্টা কতবার প্রস্রাব হবে আমি একটা কন্টেইনার ধরে নিয়ে আসবো এখানে জিজ্ঞেস করতে পারে কন্টেইনারের ভিতরে কিছু থাকবে কিনা এখানে কি থাকবে প্রিজারভেটিভ থাকবে প্রিজারভেটিভ হিসেবে কি থাকতে পারে আমরা সচরাচর আছে যেটা ব্যবহার করি ক্লোরিন ক্লোরিন দিয়ে বোরিক অ্যাসিড দিয়ে আমার কিছু আছে আমরা ম্যাক্সিমাম ক্লোরিন দিই এগুলা যে নিয়ে আসবে রুগীর কাজ না ওটা তো কিছু ব্যবহার দরকার নাই সহজ কথা নিয়ে আসবে আসার পরে আমরা এটা কি পরীক্ষা করি 20 ঘোরাওয়া টোটাল প্রোটিন ইউরিনারি টোটাল প্রোটিন মানে ইউরিনের সাথে কি পরিমাণ প্রোটিন থাকে সেটা কি দেয় এখন আমি ইউরিন কালেকশন করতে গেলে আর কি কাটা মানে আসবে অলিগো ইউরিয়া এরকম আছে না অলিগো ইউরিয়া না আছে আচ্ছা তাহলে দেখে রাখা ওটা আমরা কোনো ভিডিও অলিগো ইউরিয়া এন্ড ইউরিয়া আর পলি ইউরিয়া তিন ধরনের আছে পলি ইউরিয়া এন্ড ইউরিয়া মানে একবার প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া তখন আমরা কি পরীক্ষা করতে যাব তাহলে এন্ড ইউরিয়া ইউরিয়া মানে কি প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া দিনে আমার 5 লিটার প্রস্রাব ভর কথা সেখানে 1 থেকে 2 লিটার হইতেছে এটা কি বলবো পলি ইউরিয়া আর পলি ইউরিয়া মানে তিন ঘরে প্রস্রাব আমার 1 লিটার হাত লাগবে তিন ঘরে প্রস্রাব ঠিক আছে আমরা সাধারণত
3.5 এর ইউনিটটা কত মিলিগ্রাম পার ইউনিটটা হয় ঠিক আছে মেসি সমানভাবে কি দিবে অ্যাভারেজ আই ভি মেসি প্রোটিন এক মিনিট লিখা মেসি প্রোটিন ইউরিয়া তখন নাকি এক্সেসিভ প্রোটিন প্রেজেন্ট হবে এখানে হ্যাঁ তাহলে এটা বলা হবে কি ম্যাসিভ প্রোটিন ইউরিয়া মাত্রা দিক মানে অধিক এই দিনটা হবে আমি একটু সংক্ষেপে সময় পাবো স্কুল থেকে একই রকম কড়া করে হবে তিনটা কড়া তিনটা নেক্সট ক্লাস কটা যে 12:30 হ্যাঁ এখানে আমরা একটা জিনিস বেশি দেখি স্কুলে কালার থাকবে কালার থাকবে হ্যাঁ এবার কি ওড়া ওড়া মানে কি ওড়ার মানে কি এটা ভগ মোড়া কি মিষ্টি নাকি দুর্গন্ধ ওড়া লাগবে আর থাকবে কি কনসিস্টেন্সি হ্যাঁ কনসিস্টেন্সি মানে কি বড় মোটা কি এটা কি বড় হবে নাকি লিকুইড আর এখানে থাকতে পারে অনেক সময় না এটি গেল ওইদিকে আমার ফিজিক্যাল আর কেমিক্যালের ভিতরে কোন অঙ্ক এখানে আমি যেটা দিছি রিঅ্যাকশন ওবিটি মানে অকাল ব্লাড টেস্ট আর হচ্ছে রিডিউসিং সাবস্টেন্স হ্যাঁ বলো হ্যাঁ আর পরে কেন সামনে টাকা আর এটা দায়িত্ব নিবে কে